কথা মনে রাখবেন। তারকাদের চুলের নানা রং ও কাট দেখে অনেকেই অনুপ্রাণিত হন, নিজের চুলকে রাঙাতে চান এমনই আকর্ষণীয় থাকেন। অনেকেই নতুন ফ্যাশনের অংশ হিসেবে তারকাদের অনুকরণ করে নিজের চুল পরিবর্তন করছেন, বিশেষ করে তরুণীরা। কিন্তু যে কোনো হেয়ার কালার করার আগে কিছু বিষয় মনে রাখতে হবে। এক্ষেত্রে এক, চুলের রং করার পর কিছুদিন চুলকে বেশ আকর্ষণীয় মনে হলেও ধীরে ধীরে রং হালকা হতে থাকে, তাই সবসময় চুল ঠান্ডা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করুন, এতে রং অনেকদিন পর্যন্ত গাঢ় ও স্বাভাবিক থাকবে। দুই, সাদা তোয়ালে থেকে শুরু করে আপনার পছন্দের সাদা পোশাক সবকিছুই কালার করা চুল থেকে সাবধানে রাখুন, কারণ কৃত্রিম রং যে কোনো সাদা কাপড়ে লেগে যেতে পারে। তিন, চুল খুব ঘন ঘন বা দিনে কয়েকবার করে ধোয়া যাবে না, এতে দ্রুত রং হালকা হয়ে যেতে পারে, তাই নিয়মিত একবার চুল পরিষ্কার করুন। চার, রং চুলকে রুক্ষ শুষ্ক করে দেয়, অনেকে খুশকির সমস্যাও দেখা দেয়, ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। পাঁচ, চুল পড়া বেড়ে যেতে পারে, এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজন চুলের বাড়তি যত্ন।